5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে 626 জনকে আশ্রয় দেওয়া হয়। তাদের প্রাণের ঝুঁকি থাকায় আশ্রয় দেওয়া হয় বলে আইএসপিআর জানিয়েছিল, যদিও পরে তাদের মধ্য থেকে 7 জন বাদে সবাই চলে যান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বলছে এসব ব্যক্তির পরিচয় কখনো প্রকাশ করা হয়নি। ক্যান্টনমেন্ট থেকে চলে যাওয়ার পর এসব ব্যক্তি দেশে আছেন না বিদেশ গেছেন সেটাও সরকার বা সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়নি। শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। গত 18 আগস্ট আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির উন্নতি হওয়ার পর ওই 626 জনের মধ্যে 615 জন নিজেরাই সেনানিবাস ত্যাগ করেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় প্রাণনাশের আশঙ্কায় তারা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এসব ব্যক্তির পরিচয় প্রকাশ করা না হলেও আইএসপিআর বলেছে এদের মধ্যে 24 জন রাজনীতিবিদ, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ কর্মকর্তা, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের 12 জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং তাদের পরিবার পরিজন মিলিয়ে আরও 51 জন ছিলেন। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসির খবরে আরও বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কলকাতার একটি পার্কে বসে আছেন, শামীম ওসমানকে দিল্লিতে দেখা গেছে। এছাড়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় আরও কিছু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন কিংবা অন্যান্য দেশে চলে গেছেন বলে খবরে প্রকাশিত হয়। রাজনৈতিক পর্যবেক্ষক মহিউদ্দিন আহমদ বিবিসিকে বলেন, সমঝোতার মাধ্যমে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, বিষয়টা আওয়ামী লীগের অন্য নেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। আসিফ সুমিত, 21 টেলিভিশন।